জীবনবিজ্ঞান ক্লাসের চতুর্থ ক্লাস অষ্টম শ্রেণীর ছাত্রদের তোমাদের প্রত্যেকে শুভেচ্ছা জানাই। তোমরা জানো অতিমারির জন্য সরকার নিয়ম এখন করেছেন যে বাড়িতেও মাস্ক ব্যবহার করবেন, তো সেই জন্য আমি মাস্ক পরে আছি। কিন্তু এখানে আমি মাস্কটা খুলে এই জন্যই ক্লাসটা নেবো, তাইতে কিছু কিছু কথা বুঝতে সুবিধা হবে। আর যেহেতু আমি একা এখানে রেকর্ডিং চলছে, সুতরাং কোনো সোশ্যাল ডিস্টেন্স এসব ব্যাপার নেই, সেই জন্য আমি মাস্কটা খুলে ক্লাস শুরু করেছি। খাদ্য আর মানুষের খাদ্য এবং খাদ্য উৎপাদনে আমরা অনেকটা চলে এসেছি। এখন ছ নম্বর পয়েন্টে আমরা আসব, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন এত কাণ্ড করে যখন আগাছা দমন আমরা আগে দিক করলাম, গাছ হলো গাছে ফসল হলো, তাকে রক্ষা করতে হবে, ক্ষতিকারক কীট পতঙ্গ থেকে রক্ষা করতে হবে, না হয়তো আমার সবটাই নষ্ট হয়ে যাবে। এখন কীট পতঙ্গ, আচ্ছা ধরা যাক এই যখন তুমি পড়ছো, এটা মুখস্থ করতে বাড়িতে পড়ছো, তোমার বাড়িতে তোমার ছোটো ভাই বা বনু পাশে বসে আছে, কী পড়ছিস দাদা? না আমি পেস্ট করছি। পেস্ট, সে তো সকালে তো পেস্ট হয়ে গেছে, না এই পেস্ট নয়, এটা কী পেস্ট? এটা পিইএসটি, সেটা কী জিনিস? আগের দিনই বলেছিলাম যে আমরা খালি পরীক্ষার জন্য পড়বো এটা নয়, বুঝবো জানবো ছোটোদের বোঝাবো, কোনো বন্ধু বুঝতে পারছে না তাকেও চেষ্টা করবো বোঝানোর, এটা জানবো। তো এটা কি খাদ্যের ফসলের যারা ক্ষতি করে নষ্ট করে খেয়ে নেয়, মনে রাখতে হবে খেয়ে নিচ্ছে কেউ কেউ, কেউ কেউ নষ্ট করছে, তাদের বলা হয় পেস্ট, কীট পতঙ্গ। তো সে স্বাভাবিকভাবে ছোট জিজ্ঞেস করবে কীট পতঙ্গটা কি, কীটটা কোনটা? তো যারা উঠতে পারে না পতঙ্গ, এক কথায় বলতে হবে তাকে, যারা উঠতে পারে তাহলে কীট পতঙ্গ পেস্ট। এইবার ধরো অত্যন্ত সরলতার সঙ্গে তোমার বনু বলল বা ভাই বলল, আচ্ছা দাদা আমি একদিন টেলিভিশনে দেখলাম একদল আছে হাতি খাবার নষ্ট করে দিচ্ছে, শস্য নষ্ট করে দিচ্ছে ফসল, তাহলে হাতি কি পেস্টের মধ্যে পড়বে? তো তুমি তো স্বাভাবিকভাবে ওকে ধমক দিতে যাবে, আরে হচ্ছে কীট পতঙ্গের কথা আর তুই বলছিস হাতির কথা, কিন্তু একদমই ঠিক নয়, তোমার কথা ঠিক নয়, সে ঠিক। কুইজে যেমন হয় ব্যাং অন টু পয়েন্টস, সে ঠিক বলছে কি করে না, এই হাতি ঠিক আছে, সে বন্য প্রাণী স্তন্যপায়ী প্রাণী, কিন্তু যখন সে ফসল নষ্ট করবে তখন কিন্তু সে পেস্ট। এরপরে আর একটা প্রশ্ন বনুই করল, আচ্ছা দাদা আমি সেই গত সপ্তাহে তার আগের সপ্তাহে মামার ঘরে গেছিলাম বা পিসির ঘরে গেছিলাম, দেখলাম ধান খেতে আলে
বড় বড় ইঁদুর আছে, বিশাল বিশাল ইঁদুর, তারা সব এই ফসল নষ্ট করে দিচ্ছে, তাহলে কি তারাও পেস্ট? এখন আর তুমি তাকে ধমক দিতে পারবে না, কারণ বলে দিয়েছ যারা ফসল খায়, খেয়ে নেয় এবং নষ্ট করে তারা পেস্ট। ইঁদুর দুটোই করে, ফসল খেয়ে নেয়, ফসল নষ্টও করে। সুতরাং ইঁদুর পেস্ট। মূলত পতঙ্গ, কীট পতঙ্গ দিয়ে আমরা পেস্টের মধ্যে রাখি। এইখানে একটা মজার গল্প বলি এই হাতি আর ইঁদুর নিয়ে। একসময় কোনো এক রাজ্যে একটা শুয়োর ঢুকে, শুকর পিক ঢুকে পড়েছিল। পুরনো গল্প হয়তো জানতেও পারো। তো রাজামশাই ভীত সন্তুষ্ট হয়ে গেল, এই কি জন্তু কয়েকটা ঘুরে বেড়াচ্ছে। মন্ত্রীকে ডাকলো, মন্ত্রীমশাই এটা কি কেউ বুঝতে পারছে না? রাজামশাই বিরক্ত হয়ে বললো যে না, আমি 3 ঘন্টা সময় দিচ্ছি, এইটার নাম করুন, তোমাকে ধরতে হবে, জানতে হবে কি প্রাণী এটা। খুব চিন্তায় পড়ে গেল মন্ত্রী, সভাসদ ইত্যাদি ইত্যাদি গভীর আলোচনা। আমরা এখন যেটা বলি ক্যাবিনেট মিটিং, কিছুতেই আর বলতে পারে না। তখন ওরা রাজা এদিকে বলে দিয়েছে যে যদি না বলতে পারো নাম, তাহলে কিন্তু মৃত্যুদণ্ড। সবাই ভয় পেয়ে গেছে। তখন দুজনেই মিলে ঠিক করলো যে দেখো, আমরা একটা বুদ্ধি খাটাই, একটা নতুন কোনো বলবো না, কি বলবো, দুটো দল হয়ে যাবো আমরা। একদল বলবো এক কথা, অন্য দল এক কথা, কিন্তু নতুন প্রাণী বলবো না, তাহলে আমাদের নাম বলতে হবে, তাহলেই কিন্তু আমাদের মৃত্যুদণ্ড শুয়ে চাপা হয়ে যেতে পারে। ঠিক আছে, 3 ঘন্টা বাদে সভাসদ এসে রাজা বসে আছেন। দুটো দল কেন না, আমাদের দুরকম মত আছে। কি মত তোমরা বলো? মহারাজ, এটা নতুন কোনো প্রাণী নয়, নতুন কোনো প্রাণী নয় মানে চোখের সামনে দেখছি নতুন একটা প্রাণী খুঁজছে। না মহারাজ, এটা হাতি না খেয়ে রোগা হয়ে গেছে। হাতি না খেয়ে এরকম রোগা হয়ে গেল? তো ঠিক আছে, হাতি সেই অত বড় সুর কোথায় গেল? না মহারাজ, ওই না খেতে খেয়ে সুরটা খসে গেছে, ছোট হয়ে গেছে। হাতির সুর ছোট হয়ে গেল, খসে গেল না খেতে খেয়ে? রাজা খুশি নন। আর একটা গ্রুপ, তোমরা যে মহারাজ ওরা আমি জানি না কি বলছে, আমরা নিশ্চিত এটা ঠিক নয়। তো তোমরা বলো কোনটা ঠিক। না ইঁদুর, ইঁদুর খেয়ে মোটা হয়েছে, বিশাল মোটা হয়ে এরকম হয়েছে, ইঁদুর খেয়ে মোটা হয়েছে। ঠিক আছে, ইঁদুরের তো বড় বড় ল্যাচ থাকে, এদের ল্যাচ, এদের ল্যাচ মানে ওই এত মোটা হয়েছে ল্যাচ খসে গেছে। ও ওরা না খেতে পেয়ে হাতি সুর খসে গেল, আর এদের মোটা হয়ে গিয়ে ল্যাচ খসে গেল। তো তোমাদের তো দুজনের দেখছি দুদলেরই তোমাদের অদ্ভুত বুদ্ধি। তো এই মুহূর্তে আমি তোমাদের মৃত্যুদণ্ড দেব না, তোমরা অপেক্ষা করো, বন্দি ঘরে থাকো, পরে তোমাদের দণ্ড আমি জানাব। তো যাই হোক, আমরা এই গল্পটা বলে নিলাম মজা করে। এখন একটা গাছের কটা অংশ আছে মোটামুটি, আমরা একটু লিখি।
হচ্ছে। এই তিনটি অংশ ভীষণভাবে ভীষণভাবে আক্রান্ত হয় আসলে, এগুলো একটু কম হয়। কারণ কি, আমরা জানি উইপোকা আছে, অনেক উইপোকা আছে মূলের মধ্যে ঢুকে পড়ে গাছটাকে শেষ করে। কিছু গাছের মধ্যে কিছু পোকা লার্ভা আছে, তারা কান্ডের মধ্যে ঢুকে পড়ে, তাদের স্টেম গোড়ার কথা। আর পাতার কথা তো আগেই বলা হয়েছে, লক্ষ লক্ষ পঙ্গপাল বা ধরনের এসে পাতা খেয়ে চলে যাচ্ছে। এখন উপায় কি, এত কষ্ট করে এই যে আমরা পাঁচটা স্টেপ পড়লাম, ছটা স্টেপ পড়ে এইখানে যে আমরা আসছি ছ নম্বরে, যে আমরা কী করবো, ক্ষতিকর পতঙ্গকে আটকাতে হবে। তারা এত ক্ষতি করে দিচ্ছে, এত যত্ন করে আমাদের গড়ে তোলা আমাদের ফসল। এর দুটো পদ্ধতি আছে, একটা কি ঠিক যেভাবে আমরা করেছিলাম অজৈব সার জৈব সারের ব্যাপার, এখানেও দুটো আবার ভাগ আছে। একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে, যখন দেখো তোমরা বইটা খুলে 210 পাতায় যাবে, রাসায়নিক পদ্ধতিতে দমন আর জৈবিক পদ্ধতিতে দমন। বুঝতেই পারছ, অনেকটাই বুঝে নিয়েছ যে রাসায়নিক পদ্ধতিতে দমনের ফল খুব তাড়াতাড়ি, কিন্তু আলটিমেট রেজাল্ট ক্ষতি, ফসলের ক্ষতি, মানুষের ক্ষতি। তো কী কী ক্ষতি হয় আমরা একবার চিন্তা করে নিই। এক নম্বর ক্ষতি হচ্ছে যে রাসায়নিক দমনের এক নম্বর ক্ষতি হচ্ছে যে ওরা ওই পতঙ্গগুলো কিছুদিন পরে শুয়ে যায়। ব্যাপারটা কি হয়, তখন আর অ্যাডজাস্ট হয়, কিছু হয় না, তাদের ক্ষতি হয় না, অ্যাডজাস্ট করে না। দু নম্বর, যে আমরা ওই অতিরিক্ত যে রাসায়নিক সার ইনসেকটিসাইড বা এগুলো দিচ্ছি, এগুলো কি জলে মিশে জলে দূষণ করছে।
এইভাবে আমরা করছি। ঠিক উল্টো দিকে জৈবিক পদ্ধতিতে আমরা উল্টো কোনো করলে উল্টো কোনো এটা উপস্থিত করলেই এসে যাবে। যে জৈবিক পদ্ধতিতে যদি আমরা দমন করি এতে কোনো প্রতিরোধ ব্যাপারটা কোনো ঘটনা ঘটে না, জল দূষণের কোনো ব্যাপার নেই, সবজি ফল দূষিত মানে অর্থের ব্যাপার অত্যন্ত সামান্য আর উপকারী কোনো পতঙ্গ মারছে। তাতে জৈবিক পদ্ধতিতে তাহলে কি এই জৈবিক পদ্ধতিতে জৈবিক মানে জৈব মানে আগে বলেছিল জীব থেকে জাত, তো এইখানে অণুজীবের কিন্তু ঘটনা বেশি, অণুজীবটা বেশি কাজ করছে। এই জায়গায় তোমরা আমি দেখেছিলাম অন্য বই, কিন্তু এইখানে এত ডিটেলে আমরা যাব না। এখানে কি করব জৈবিক দমন পদ্ধতিতে এখানে তোমরা মুখস্থ করবে পরভুক অন্য প্রাণীকে খেয়ে নিচ্ছে আর পরজীবী অন্য প্রাণীর দেহে বসবাস করছে, এদের মাধ্যমে ফসল ধ্বংসকারী জীবীদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এই কয়েকটা এখানে মুখস্থ করতে হবে, আমি পড়ে দিচ্ছি। প্রকৃতিগতভাবে কয়েক ধরনের মাকড়সা বোলতা ভিমরুল গঙ্গাপুরী বেশ কিছু ধরনের পাখি ফসলের শত্রুদের যেমন মত রস শোষক পোকা উই উই চিহ্নে প্রভৃতি ধরে খায়। তাছাড়া কিছু ছত্রাক প্রোটোজোয়া ব্যাকটেরিয়া আর ভাইরাস ফসলের শত্রুদের দেহে পরজীবী বাস করে ওই জীবের সংক্রমণ। এইটুকু করলে হবে, এখানে আমরা ডিটেলে যাচ্ছি না। তাহলে যেটা করতে হবে এখন ব্যাপারটা বোঝার পরে পরীক্ষার প্রস্তুতি হিসেবে এইটা পরীক্ষা থাকতে পারে যে রাসায়নিক দমন পদ্ধতি আর জৈবিক দমন পদ্ধতির পার্থক্য কী, কোনটা বেশি উপকারী, কোনটা আমাদের করা উচিত, দুটোর মত পার্থক্য এটা তোমরা এই যেরকম বলা হলো একটা সাইড করা মানে উল্টো সাইড অপোজিট করলে তোমরা পেয়ে যাবে। এবার হচ্ছে ফসল তোলা, যেটা বর্তমানে একেবারে ইজি হয়ে গেছে, তোমরা দেখছো এখানে তোমরা নিজেরাও আছো। আগে ছিল মাড়াই খড় শুকনো এগুলো নিয়ে গাধা বা ঠাট দিয়ে হচ্ছে ঘুরে ঘুরে করবে আর ধানগুলো ধরে করবে, অথবা হাতে ঝাড়াই ছবি আছে, সেসব দিন কিন্তু প্রায় নেই চলে গেছে। কেন? কম্বাইন হারভেস্টার এসছে, কম্বাইন মেশিন ফ্যান্টাস্টিক, এগুলো আমাদের কিন্তু নিতে হবে। বিজ্ঞানের প্রযুক্তির ব্যবহার সে কি করছে, ফসল তোলা মাড়াই ঝাড়াই সব নষ্ট করে দিচ্ছে, এবং ফসল তুলে নেওয়ার পরে কাণ্ডের যে অংশগুলো চাষের জমিতে রয়ে যায় সেগুলো আবার খাবার হিসেবে নিয়ে নিচ্ছে, রেখে দিচ্ছে। এইখানে কিন্তু একটা আমার আবার বলার আছে, আমাদের জানতে হবে, আমাদের মেনে চলতে হবে। সরকার থেকে বারবার বলা হচ্ছে যে এই গোড়াগুলো আপনারা সযত্নে তুলবেন, মাটিটা আলগা করবেন এবং গবাদি পশুদের খাদ্য হিসেবে দিয়ে দেবেন, কিন্তু আমরা তা করছি না। তোমরা নিজেরাও দেখেছো, আমরাও দেখছি, সরকার থেকে বারণ করা আছে যে গাছের যে ধান গাছের গোড়া হয় ওগুলো পোড়াবেন না, তাইতে মাটির ক্ষতি হয়, মাটির তাদের ক্ষতি হয়ে যায়। সামগ্রিক আপনার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমি এগুলো তুলে ফেলে পরে যেটা করলাম কিন্তু এটা করলাম, কিন্তু আমরা করছি, লুকিয়ে করছি যাতে কেউ দেখে না পায়। তো এইটা থেকে আমাদের বুঝতে হবে, চিন্তা করতে হবে, যেটা অন্যায় করছি এবং অন্যায়ের ফল কিন্তু আমরা পাবো আস্তে আস্তে। জমির যখন উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা এর ফল লাস্ট স্টেজ ফল সঞ্চয় করা, মজুত করা। আমাদের চারটি বর্ণমালা আছে, চারটে আছে বর্ণমালা, চারটে বর্ণ আছে স্বরবর্ণে। আচ্ছা এদিকে আমি যাচ্ছি না, এমনি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে শত্রু, এই যে ফসল আমরা অনেক কাণ্ড করে করলাম, ফসলটা সঞ্চয় করতে হবে। প্রথম শত্রু হচ্ছে কি, আর্দ্রতা। যদি জল থাকে পুরোপুরি শুকনো না হয় তাহলে ছত্রাক ব্যাকটেরিয়া যে কোনোভাবে আক্রমণ করবে, এবং খুব সন্তর্পণে এটা করতে হবে।
কারণ একবার যদি কয়েকটা বীজ, অনেকগুলো বীজের মধ্যে কয়েকটার মধ্যে ছত্রাক ঢুকে যায়, সমস্ত বীজ যত স্টক আছে সব নষ্ট হয়ে যাবে। ভালো করে ওটা সূর্যের আলোতে করতে হবে, শুকাতে হবে, দরকার হলে কোনো ইনসেকটিসাইড বা কিছু একটা হালকা করে দিতে হবে। এবং যেটা করতে হবে, যেটা আজকে নয় অনেক দিন হয়ে গেছে, বায়ুহীন ঘর সাইলো এখানে রাখতে হবে। কেন? বায়ুহীন ঘরের সুবিধে হচ্ছে প্রথমত সেখানে জলের জলীয় বাষ্প ব্যাপার থাকছে না, একটা টেম্পারেচার থাকছে, সবসময় থাকছে। এবং বর্তমানে কী করা হচ্ছে, যদি কোনোভাবে ইঁদুর ঢুকে পড়ে ওইখানে, সেখানে এই যে দেখবে লালেতে লেখা আছে খুব সুন্দর, নাইট্রোজেন গ্যাস চালনা করছে সবসময়, সেই ইঁদুর ঢুকে পড়লেও তারা বেঁচে থাকতে পারবে না। আর বীজ সংরক্ষণের ব্যাপারে তো বলাই আছে যে সংরক্ষণ আমাদের করতে হবে, শুধু স্বার্থ নয়, পরের বারে চাষ করবো না, অনেক বীজ আছে যেগুলো হারিয়ে যাচ্ছে, যেসব সেগুলো আমাদের রাখতে হবে, যে বীজগুলো চাষ করা হচ্ছে না। এইবারে আরও একটা জিনিস হচ্ছে ইঁদুর, ডেঞ্জারাস ইঁদুর প্রচুর 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 খাদ্য আমাদের খেয়ে নিচ্ছে। এখানে একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, আমি যে ব্রেকটা করলাম, সরি, আমি কারণটা বলতে চাইছি না, একটু ভুল হয়ে গেছে, একটু গ্যাপ হয়ে গেল। সেটা হলো যে রাসায়নিক যে পদার্থ, রাসায়নিকগুলো পেস্টিসাইড বা হার্বিসাইড রয়েছে, তার মধ্যে মূলত অনেকগুলো নাম আছে, ডিডিটি, বিএইচসি, মেলাথিয়ন পতঙ্গ দমনে সাহায্য করে, এই কোনটা মুখস্থ করতে হবে, সালফার, তামার, বিভিন্ন লবণ ছত্রাক দমনে সাহায্য করে, জিঙ্ক ফসফাইট আর ওয়ারফেরিন ইঁদুর জাতীয় প্রাণীর দমনে সাহায্য করে, এইটা একটু মুখস্থ করতে হবে, জায়গাটা আমি বাদ দিচ্ছি। এবার পরীক্ষায় যদি জিজ্ঞেস করে, করতে পারে, করতে কি তোমরা ভালো ছেলে, ডিডিটির পুরো কথাটাই কি সেটা আমি লিখে দিচ্ছি, ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন, ডিডিটির পুরো কথাটি যাচ্ছে, আরো বিমড়ে রয়েছে তাদের গায়ে লেগে, আলটিমেট দেখা গেল যে বিমড়েগুলো মরে গেল।
এবং এই ইনসেক্টিসাইডের একটা দুঃখজনক ঘটনা আছে, আমরা পড়েছ কয়েক বছর আগে মনে হচ্ছে, অন্ধ্রপ্রদেশে চাষের যেবারে হাহাকার হলো, চাষ হচ্ছে না, চাষি চাষ হচ্ছে না, চাষি লোন শোধ দিতে পারছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কয়েকশো চাষি ইনসেক্টিসাইডস খেয়ে আত্মহত্যা করেছিলেন। যাই হোক, আমরা ইনসেক্টিসাইডের ব্যবহার তো করতেই হবে আমাদের, কিন্তু জৈব প্রক্রিয়াটা ব্যবহার করা আমাদের দরকার। এবং লাস্টে যেটা বলা হলো ইঁদুরের ব্যাপারে, ওই ব্যাপারে আমরা আছি। এইবারে একটা কথা বলে আমি শেষ করব, খুব মজার কথা আমাদের মোটামুটি শোনো, এটা শেষ হয়ে গেল, আমরা একটু দ্রুত এগোবো পরের ক্লাসে, এক এক দিনে এক একটা করে আমরা শেষ করবো পড়ে দিচ্ছি ধান, কারণ আমরা অনেকগুলো জিনিস পড়ে ফেলেছি, এইবারে এক একটা জিনিস এক একদিনে শেষ করে দেবো, ধান একদিন, চা একদিন, ইত্যাদি। এইবারে মজার কথাটা বলি যে এই যে মজুদ করা, অনেক কিছু আছে, সাইডও আছে, অমুক আছে, কিন্তু একটা খুব পুরনো টেকনিক আছে, যে টেকনিককে ইঁদুরদের বোকা বানানো যায়, কিরম সেটা, এবং সেটা বলে গেছিলেন কে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথা বলতে পরমাংশ শ্রী রামকৃষ্ণকে, যিনি লেখাপড়া জানতেন না, একটা উদাহরণ দিয়েছিলেন কিরকম না, বলছে বড়ো বড়ো চালের গমের ঠেক আছে, ঠেক মানে গুদাম আছে, গোডাম আছে, বড়ো বড়ো উঁচুতে বড় বড় স্টোর, মানে স্টেপ বাই স্টেপ আছে, সেখানে ইঁদুরও প্রচুর আছে। তো এইবার সে মালিক করছে কি, নিচে খই মুরগি এরকম ছোটা বাদাম এসব নিচে প্রচুর ছড়িয়ে দিচ্ছে, ইঁদুর কখন আসে, দিনের বেলা তো আসে না, রাতেই ওরা আসে। এবার রাতে এসে ইঁদুরগুলো সেইগুলো খেয়ে সারা রাত মরল মরল করে খেয়ে ফিরে চলে যাচ্ছে, ওইখানে আর লক্ষ্য যাচ্ছে না, ওখানে কোনো আক্রমণ কিছু হচ্ছে না, কোনো লক্ষ্য হচ্ছে না। তো এবারে একটা বলি, প্রতিদিনের মতন আমাদের এই ক্লাস শেষ হলো, আমরা একটু এবার দ্রুত এগোবো, আমরা ব্যাপারটা করে ফেলেছি, ধান বা চাল এক এক দিনে করবো। যে প্রতিদিন যেটা বলি যে আমাদের প্রার্থনা করতে হবে ভগবানের কাছে, যে জ্যোতিমানির হাত থেকে রক্ষা পাবো, একটা প্রশ্ন আসতে পারে তো, বা প্রশ্নটা আমি তুলছি, যে সারা বিশ্বে অতিমারি হচ্ছে, কয়েক কোটি লোক মারা গেছে, পরিসংখ্যান বলছে নাকি আগামী মাসে তিন মাসের মধ্যে আরও অনেক অনেক বেশি লোক আক্রান্ত হবে এবং মৃত্যুমুখে পতিত হবে। সেখানে আমি একটু প্রার্থনা করলাম, তুমি একটু বাড়িতে প্রার্থনা করলে, ও একটু করল, এটাতে কি কোনো কাজ হবে? আমি তো বলছি তার প্রমাণ দুটো উদাহরণ আমরা নিতে পারি। এই অক্টোবর নভেম্বর মাসের ওই সময় পরে বা আগে দেখবে ঘাসের ওপরে শিশির পড়ে, শিশির বিন্দু, শিশির কণা, শিশির বিন্দু পড়ে, ছোট্ট একটি বিন্দু, এবং সূর্য ওঠার পরে পূর্ণ সূর্যের প্রতিবিম্ব সেই শিশির কণার ওপরে, পূর্ণ সূর্য শিশির কণা এইটুকু বলে সূর্যের কোনো অংশ তাতে বাদ যাচ্ছে, পূর্ণ সূর্যের প্রতিবিম্বই শিশির কণার ওপরে পড়ে প্রতিবিম্ব। সেই হিসেবে জগৎ যদি ভগবানের হয়ে থাকে, আমরা যদি তার সন্তান হয়ে থাকি, আমাদের প্রত্যেকের প্রার্থনা তার কাছে যাবে। আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে আর একটু সহজ হয়তো হবে, যে তোমরা এই মুহূর্তে তোমরা জানবে না, আমরা দেখেছি যে কখনো কখনো এই যে রাস্তা গ্রামের মধ্যে কীভাবে রাস্তা তৈরি হয় জানো, একটা রাস্তা এরকম ঘুরেই গেছে, অনেকটা ঘুরে গেছে মেন রাস্তা, লোককে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হয়, অন্তত হেঁটে যাওয়া যায়। তো কী শুরু হলো আস্তে আস্তে ধান ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটা শুরু হলো, দুজন চারজন দশজন যেতে 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 একটা রাস্তা তৈরি হয়ে গেলো, ওইখানে আর ধান গম বা কোনো ফসল হচ্ছে না,
বা হলেও লোকে যাওয়ার জন্য মারিয়ে ফেলছে, লাগানো হচ্ছে না, আস্তে আস্তে সেটা চওড়া হলো, আস্তে 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 সে বলেছিল আগের দিন বলেছিলেন যে নেসেসিটি নোজ হল, কার যদি গিয়ে হেঁটে যাচ্ছে দরকার নেই, মানুষের সুবিধে হচ্ছে এটা একটা বাইপাস রাস্তা তৈরি হয়েছে, এখান থেকে সবাই দলে দলে যাচ্ছে, কারোর কিছু বলার নেই, এই যেতে 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 একটা রাস্তাই তৈরি হয়ে গেল মাটির, সে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে, সবাই যাচ্ছে, যেতে যেতে এক সময় আবেদন করা হলো যে একটা বাইপাস রাস্তা এখান থেকে করে দেওয়া হোক, দরকার হয় যার জমির মধ্যে দিয়ে গেছে তাকে একটু ক্ষতিপূরণ দেওয়া হোক, কিন্তু আলটিমেট কী হলো সেই ধান খেতের মধ্যে দিয়ে হাঁটা রাস্তাটায় আস্তে আস্তে মোড়াম রাস্তা হলো, ভবিষ্যতে দেখা গেল বাইপাসের সুবিধের জন্য সেটা একটা পিচ রাস্তা হয়ে গেল। তেমনিও আমাদের প্রতিদিনের যে প্রার্থনা, যে সারেন্ডার, যে হ্যাঁ আমরা ভুল করেছি এই ইকোলজির প্রতি, এই উদ্ভিদ জগতের প্রতি, প্রাণজগতের প্রতি, আমরা নিজেদের স্বার্থের জন্যে, তো এখন আমরা অত্যন্ত দুঃখিত, আমরা বুঝতে পেরেছি আমাদের ভুল হয়েছে, ভগবান তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো, এই যে প্রার্থনা এটা কোনো দিন বৃথা যেতে পারে। আরও ঘটনা আছে, আমি আর বেশি বড় করব না তোমাদের এইসব বলতে বলতে, হ্যাঁ 30 মিনিট হয়ে গেল, মুখে পড়েছো ছোটোদের এতে যে একটা পাথরের স্ল্যাব ছিল আর সেখানে মাটির কলসি দিয়ে জল নেওয়া হতো, রেগুলার খুঁজতে 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 সেই পাথরের পাথরটা ক্ষয়ে যাচ্ছে, আস্তে আস্তে খসে যাচ্ছে, সেটাও যদি হয় আমাদের প্রার্থনা তিনি শুনবেন, এবং এটাই একমাত্র রাস্তা, বিজ্ঞানীরা বিজ্ঞানীদের কাজ করছেন, আমরা আমাদের কাজ করি, প্রত্যেকে আমরা ঠাকুরমা সামনের কাছে, সিংহ মায়ের কাছে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি, আমাদের সকলের কল্যাণ করো, তোমরা সবাই চলে থাকো, আর এরপরে যেদিন হবে কালকে বা পরশু একটুখানি তোমরা বাড়িতে পাতাটা উঠে নেবে, তাতে আমাদের সুবিধে হবে, এক এক দিনে কিন্তু একটু করে পড়াবে, একটু বেশি হয়তো সময় যেতে পারে, কিন্তু না না হলে কোর্সটা অনেকটা বাকি থেকে যাবে, ঠিক আছে, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবে, ঠিক আছে। আচ্ছা।